কলকাতা হাইকোর্টের শয়ে শয়ে উকিল কালো ড্রেস পরে আইনে আইনে টক্কর হবে এটা বলতে চাইছিলাম না তবু আপনাদের মধ্যে জোশ এবং ইমান আল্লাহ যদি ওকে কলকাতায় আনে মমতা ব্যানার্জির ভাষাতে খেলা সেই দিন আইনের ব্যাপার বলে রাখি কলকাতার শিয়ালদার পাশে রাজাবাজার নারিকেল ডাঙ্গা থানা থেকে নূপুর শর্মাকে কলকাতাতে আসার জন্য চিঠি দিয়েছে কসম কসমাল সেই দিন আইনে আইনে টক্কর হবে আদমের সন্তানদের পক্ষ থেকে আমরা মুফাক্কিরুল ইসলাম সহ আইনজীবী যারা আছে সেই দিন দেখব আল্লার সানে নবীর সানে গুস্তাখকারী নূপুর শর্মা কলকাতায় পা দিবে আর সেই দিন আদমের সন্তানের রূপ এবং চেহারাটা দেখে নেবেন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নূপুর শর্মা হুশিয়ার 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 শর্মা হুশিয়ার হুশিয়ার সব শেষে বলছি এই যে একত্রিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সিপিএম উমুক তুমুক হাবি ঝাবি দিস দ্যাট ছেড়ে দিয়ে আজকে যে একত্রিত হয়েছেন এই একতা বজায় রাখতে হবে পেটের জন্য না কে আইসিডিএস এর চাকরি পেয়েছেন ওই জন্য না কার বাড়িতে কি রান্না হলো ওই জন্য না কার বেটিকে কার সাথে বিয়ে দিবেন ওই জন্য না আল্লাহর বস্তে এই রিলেশন এই সম্পর্ক আমরা সবাই যেন বজায় রাখতে পারি ইসলাম এবং দিনের জন্য সবাই হাতে হাত দিয়ে একত্রবদ্ধ হন না সবাই সবাই হাত দিবেন সবাই হাত দিন আজকে আজকে আর কোনো জায়গা জমি নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ জায়গা জমি নিয়ে আর কোনো ঝামেলা হবে না ভাই ভাই কোনো ঝামেলা হবে না কাকা ভাই কোনো ঝামেলা হবে না বাপের কোনো ঝামেলা হবে না প্রতিবেশী প্রতিবেশী কোনো ঝামেলা হবে না আমরা আর এস এস বিরুদ্ধে লাইব্রেরি সবাই দেখুন দাঁড়ান 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 ভাই দাঁড়ান দাঁড়ান আল্লাহর পছন্দের মানুষটাকে কুরুচিকর মন্তব্য করেছে অথচ আমরা বেঁচে আছি মরলেই যার ধরে আল্লাহকে খুশি করা যাবে ওই মানুষটাকে গালি দিয়েছে আপনাদের সকলকে বলছি আমি তো দোয়া করছি মালানা সাহেবদেরকে বলবো হাত উঁচু করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এখন হে আল্লাহ

আয় আল্লাহ সারা পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত মানুষকে আয় আল্লাহ তুমি হেদায়ত দান করো সবাইকে মিলে জুলে মহাপদে চলার তৌফি দান করো আয় আল্লাহ ইসলামের শান্তি আমাদের সারা বিশ্বে পৌঁছে দেওয়ার দান করো আয় আল্লাহ তুমি আমাদের প্রতিটা মুহূর্তে তুমি গায়েবী মদত দান করো আয় আল্লাহ সঙ্গে যে গায়েবী মদত তুমি দিয়েছিলে খোদা আয় আল্লাহ আয় আল্লাহ আমরা তো আয় আল্লাহ তাদের অনুসারী দয়া করে রাম করে সেই গায়েবী মায়ের তুমি আমাদের নসিব করো আয় আল্লাহ খাস করে এই মোফাকিরুল ইসলাম ভাই এবং এই রকম যত আল্লাহ বীর মুজাহিদের মতো আয়াল্লাহ সামনে এগিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে আমাদের সামনে গর্জে উঠছে আরে আল্লাহ ওদের কণ্ঠকে তুমি আয়াল্লাহ সুচ্চ করে দাও আয়াল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে দাও আয়াল্লাহ যারা অন্যায় করে যারা আল্লাহ এই সমস্ত মুসলমানদেরকে মজলুম মুসলমানদেরকে মজলুম ভাইদেরকে আয়াল্লাহ আয় আল্লাহ জেলখানে বন্দী করেছে থানায় বন্দী করেছে বিভিন্নভাবে অত্যাচার করছে আয় আল্লাহ সেই সমস্ত مظلوم ভাইদেরকে তুই আল্লাহ তুমি যেনজাতিয়ে দাও আয় আল্লাহ অত্যাচার করছে তাদেরকে তুমি হেদায়েত দান কর হেদায়েত যদি তাদের তকদিরে না থাকে আবু জাহেলের মতো তাদেরকে ধ্বংস করে দাও আয় আল্লাহ আমাদের দোয়াকে এই আরশের নিচে আয় আল্লাহ মানুষ দোয়া করছে খোদা বহু আলেম আছে আয় কত রকমের মানুষ আছে আল্লাহ তুমি জানো খোদা আয় আল্লাহ এতগুলো মানুষের দোয়া নিশ্চয় তুমি কবুল করবে দয়াকর রহমান মেহরবানি করে কুন্তলির বুকে আল্লাহ আল্লাহ যে শান্তির ইতিহাস রচিত রয়েছে খোদা আয় আল্লাহ শান্তি যেন কেমন পর্যন্ত থাকে আমাদের যেন কোনো রকমের অশান্তি না হয় আয় শান্তির বাতাবরণ সারা পৃথিবী সারা এলাকায় সমস্ত জায়গা তুমি ছড়িয়ে দাও আমাদেরকে এক হয়ে সাঁত হয়ে চলার তো ফিদান করো আয় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ তাকাবাল দোয়ানা সালাতনা নসুকানা বাকুল্লাহ ইবাদি মিনা সিরাতি হাবিবিকা মোহাম্মদিন সাল্লাহ আলিয়া সাল্লাম

মানে বলতে এটা ভালো জিনিস অনেকে বলে যে আমরা মোবাইল টিভি জানি না বাবা যে ইউটিউবে যদি বলেন ইউটিউবে যদি আপনি খুঁজেন যে আজকে মুসলমান মারা কি কি মেশিন বেরিয়েছে বলে দিবে পড়তে হবে না ঠিক আছে ঠিক আছে

অমুসলিম ভাই হিন্দু মানুষ আপনার প্রেমে নবীর প্রেমে আপনাদের এলাকাতে বক্তব্য দিতে আসছে ভাবতে তো হবেই নাকি আরে মোফাকেরুল ইসলাম আসবে এটা তো স্বাভাবিক কথা মুসলমানের ছেলে মোফাকেরুল ইসলাম আসবে কিন্তু অমুসলিম ভাই মানিক দা আপনাদের জন্য বলতে বলতে লাস্টে ওকে সব রাগায় যে তুই মুসলমান হয়ে যা তুই আর আমাদের হিন্দুর মাঝখানে থাকিস না তুই মুসলমান হয়ে যা তো যেই লোকটা আপনার জাত আপনার কম আপনার ভাইয়ের জন্য বলেছে তার বক্তব্য না শুনে চলে যাচ্ছেন আক্ষেপ লাস্ট শেষ কথা হলো এই যে আমার যে আজকের বক্তব্য বক্তব্যের মূল কথা ছিল এক হতে হবে সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে কোনো দিন ইসলাম আপনাদের কাছে ভোট চাইতে আসবে না কোনো পার্টি গঠন করবে না নতুন করে কোনো ছাপ নিয়ে ভোট দিতে আসতে বলছে না একটাই কথা বলছি ভোট যাকে ইচ্ছা তাকে দেন কিন্তু জাত কম একত্ববাদের জন্য এক হয়ে যেতে হবে এটা বলার জন্য আমার অনেক বক্তব্য আছে যেগুলো আপনারা পরে ফেসবুক বা ইউটিউবে শুনে নিতে পারেন মূল কথা হলো একটাই আবার পুনরায় 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 এই নুপুর শর্মার আইনি যে ব্যাপারগুলো আছে এবং এই নুপুর শর্মার জন্য যারা জেল এবং বিভিন্ন জায়গায় গেছে একটা থানার পুলিশ বলছে এই জয়নাল তোকে ধরে এনেছি তোকে আর আনিস করে দিব কি বলছে তোকে আর তুই খুব বেড়ে গেছিস যাই তুই খুব বেড়ে গেছিস তোকে ধরে এনেছি তো তোকে আর আনিস করে দেব আনিস করে দিবে আর বাপের রাজ চলছে নাকি গণতন্ত্রটাকে এখনো মানে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ গণতন্ত্রটাকে মানে সংবিধানটাকে মানে আইনটাকে মানে না হলে আল্লাহর একটাকে লাপায়ক বলে কি থেকে কি হয়ে যেতে পারে ধারণা নেই আগামী দিন আপনারা সকলে একত্রিত হয়ে মানিকদার বক্তব্য শুনেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার গচরণে যাব একটাই কথা এক হতে হবে আবার বলছি একটাই কথা এক হতে হবে আবার বলছি একটাই কথা কোন তরপা তরপি চলবে না একটাই কথা এক হতে হবে পার্টি পুটির জন্য নয় দেশ জাতি জান মাল রহিম করিম মোস্তফার জন্য